আসসালামু আলাইকুম। ওরা বলতো তারা তো অনেক দূরের কথা, আপনার নিজেরই, আপনি না বললেন যে হাদিসের কথাটা বললেন না যে আবু বকর নিজেই বলবে, অন্য কেউ বলে থাকলে সে বিশ্বাস করে না, অন্য কেউ বলে থাকলে সে বিশ্বাস করে না, কিন্তু কিন্তু নবী মোহাম্মদ বললে সে বিশ্বাস করে। হ্যাঁ বিশ্বাস করে, তাহলে বুঝেন যে একই কথা একই কাহিনী, যে দূরে যাওয়ার গল্প সেটা অন্য কেউ বললে বিশ্বাস করে না, নবী বললে বিশ্বাস করবে। এই ছিল মুসলিমদের, মানে মুসলিম বলতে কি নবীর পক্ষে যারা লোক আছে তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, এবং সে কি অনেক কারণ আছে, এটার অনেক কারণ আছে, মানে একটা নবীকে কেন নবীর কথা যা বলবে তাই বিশ্বাস করতে হবে, এটার কারণ আপনি আমাকে বলবেন, তাই তো? হ্যাঁ কারণ হচ্ছে যে লোকটা ছোট কাল থেকেই কখনো কোনো মিথ্যা কথা বলতে পারে না। আপনি হয়তো বলবেন যে তার অনেকে এটাও সত্যের একটি গ্যারান্টি আছে, ঠিক আছে এটা সত্য হতে পারে 100%, কারণ যে লোকটা নবুয়ত দাবি করতেছে, ঠিক আছে স্রষ্টার পক্ষ থেকে এমন এমন কিছু বলতেছে যেগুলো একবার অলৌকিক, ঠিক আছে তাহলে সে কেন মিথ্যা কথা বলে বলবে? তার জীবনে তো কোনো প্রকার মিথ্যা কথা পাওয়া যায়নি। কাফেরগণ তার কাছে টাকা আমানত রাখতো, যারা যুদ্ধে যাচ্ছে তার বিপক্ষে লড়ার জন্য, ওই যুদ্ধে যাওয়া মুহূর্তে তার কাছে টাকা রেখে যাচ্ছে যে আমি যদি ফিরে আসি তাহলে তোমার কাছে এগুলো নিয়ে যাবো। আবার তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে আগামীকাল যুদ্ধে, আজকে এসে তাকে বলতেছে এই টাকাগুলো তোমার কাছে রেখে গেলাম, আমি আগামীকাল এসে যদি বেঁচে থাকি তাহলে তোমার কাছে টাকাগুলো নিয়ে যাবো। তাহলে দেখুন যে লোকটা যুদ্ধে যাওয়ার সময় বিপক্ষে দলের যুদ্ধ যে একদম নেতা, তার কাছ থেকে যুদ্ধে যাওয়ার সময় কিন্তু আমানত রেখে যাচ্ছে, তাহলে সেই লোকটার কথা বিশ্বাস করবে না তো কার কথা বিশ্বাস করবে? আপনি যে দাবিগুলো করলেন যে সে জীবনে মিথ্যা বলে নাই, কাফেররা তার কাছে টাকা হলো রাখতো, এই কথাগুলোর প্রমাণ কি? এগুলো আমি হাদিস থেকে দেখাতে পারবো আপনাকে, হাদিস থেকে এই কথাগুলো আপনি শুনছেন কোথা থেকে বা জানছেন কোথা থেকে? ওই একই জায়গা থেকে, তাই না? মানে যেখান থেকে আপনি শুনছেন জিনিসটা সেটাই ছোট প্রমাণ। এবং সেই কথাগুলো কারা লিখছে? মুসলিমরা নাকি হাদিস? কাদের লেখা? মুসলিমদের নাকি মুসলিমদের লেখা? হাদিসগুলো মুসলিমদের লেখা, মুসলিমদের লেখা। তার মানে দাঁড়ালো আপনি মুসলিমদেরই কাছ থেকে, আপনি মুসলিমদেরই কাছ থেকে জানলেন, যে মুসলিমদেরই উৎস থেকে জানলেন নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বুঝছেন? যারা কিনা তার পক্ষে, সে যদি মিথ্যা কথা বললেও থাকে তারা জীবনে বলবে না যে নবী, আমাদের নবী মিথ্যা বলছে, এরকম একজন উৎস থেকে, এরকম উৎসগুলো থেকে আপনি শুনলেন, আপনি শুনলেন যে তারা বলতেছে যে নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি। আপনি আমাকে বলেন তো, এই একই কাজটা যদি আজকে, আজকে যদি এই একই কাজটা হিন্দু ধর্মের কেউ এসে বলে, সেম কাজটা করে, ধর্মগ্রন্থ দেখায় বলে যে রামচরিত, এই যে দেখেন এখানে লেখা আছে আমাদের রাম, আমাদের ভগবান রাম কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলেনি, প্রমাণ কি? আমাদেরই লেখা একটা বই রাম, বা ধরেন রামায়ণ, রাম কোনোদিন মিথ্যা কথা বলে, প্রমাণ হচ্ছে রামায়ণ। আপনি মানবেন ওই জিনিসটা? আমি আপনাকে তার আগে বলতে চাচ্ছি যে আপনি কি বলতে চাচ্ছেন এর মানে যে নবীর বিপক্ষে কে বলেছে সে সমস্ত কথাগুলো আমাদের কাছে আসেনি, খালি পক্ষের গুলোই আসছে, নবীর বিপক্ষে তারা বলছে সে সমস্ত কথাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছেছে? হ্যাঁ, এই যে যেমন একটু আগে যেটা দেখালাম কোরআনের মধ্যেই সেটা আছে, কেন সেটা তার মানে কোনগুলো রাখছে জানেন? কোনগুলো যেগুলোতে তাদের মনে হয়েছে যে এটা কোনো ব্যাপারই না তাদের জন্য, শুধু সেগুলো রাখা হয়েছে। আচ্ছা আপনি তাহলে ব্যাপারগুলোটা দেখান, যেগুলো ব্যাপার সেগুলো থেকে একটা দেখান। আমি এখন কি ভাই 2000 বছর, মানে 1400 বছর পরে আমি কোথা থেকে সেগুলো এনে দেখাবো যেগুলো এক্সক্লুড করে, যেগুলোকে রাখি নাই, যেগুলোকে সত্য না হলে, শোনেন আমি মানে সত্য না হলে এত বছর পর্যন্ত চুল পরিমাণ পরিবর্তন হতে পারেনি। আপনি সেই কে বলছে চুল পরিমাণ? কোনটা চুল পরিমাণ পরিবর্তন হয়নি ভাই? পুরো কোরআনে, কোরআনে চুল পরিমাণ পরিবর্তন হয়েছে? কোরআনে পরিবর্তন হয় নাই? আপনি শিওর? শিওর? আমি একটু কথা পাল্টাবেন না তো, একটু করে কথা পাল্টাবেন না তো, মানে চুল পরিমাণ বলতে আমি আপনাকে কি বুঝতে চাচ্ছি? আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি বলবেন যে হরকত, নুকতা, এগুলি এত সাড়ে উমরের, এগুলো কি পরিবর্তন না ভাই? এগুলো কোনো পরিবর্তন না, কেমনে পরিবর্তন? নবী মোহাম্মদ নিজে বেঁচে থাকতে যেই জিনিস, যেই জিনিস যেভাবে লেখাই যায়নি সেইভাবে আরেকজন লিখছে, এটা কি পরিবর্তন হলো না? আমি যদি বলি যে আমি গতকালকে মানে আপনার বৃহস্পতিবার দিন লাইভ করেছি, হ্যাঁ একজন মুক্ত মনার সাথে, সেটা করেছি কি জানো লোফা রহমানের ফেস থেকে, আজকে দেখতেছি তার নিজের ফেস থেকে, তার মানে ব্যক্তি একজনই, মূল কথা কিন্তু একটাই, ঠিক আছে মূল কথা আল্লাহর কথা, সেগুলো একবারে অথেন্টিক। আল্লাহ নবী যেইভাবে বলল, আমি আপনাকে বলি, শুনুন আমি আপনাকে বলছি, তাহলে হয়তো বিষয়টা এরকম যে আমরা এখন অর্থ লিখতেছি, হুম অর্থটা তাহলে পরিবর্তন, ওইটাও পরিবর্তন, ওই পরিবর্তন, এটা তো এখন আপনি বলতে পারেন না। আপনি বলবেন যে কথাগুলো মূল উদ্দেশ্য লক্ষ্য যেটা, আপনি বলার সময় বললেন, আপনি তো বলার সময় অন্য কথা বললেন, আপনি তো বলার সময় বললেন যে কোরআনের বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি, আপনি তো বলেন যে কোরআনের মূল কথার বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি। শুনুন আমি বলছি যে আমি প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমি যে বলছি সেটাই যে সঠিক হয়ে যাবে কিছু না, আমার দেওয়ার মুখ দ্বারাও কি ভুলে গিয়ে একটা কথা বেরিয়ে যেতে পারে, তার মানে ওই না যে ওইটাই সঠিক না। আমি, আপনি তো তার মানে আপনার কথাটা তো তাহলে চেঞ্জ হয়ে গেল, একটা থেকে কয়েকটা পর্যন্ত চলে গিয়েছেন আপনি। আমি তো প্রথমেই বলে নিয়েছি যে আমি বললে যে ওইটা সঠিক হয়ে যাবে কোনো বিষয় না, আমার মুখ দিয়ে দুই একটা কথা ভুল বের হয়ে যেতে পারে, তার মানে আপনি ভুলটাকে এড়িয়ে যাবেন। আপনি এটা দাবি আপনাকে জানাচ্ছি, কারণ হচ্ছে তাহলে আমি তাহলে তাহলে আমি কি করে কথা আগাবো যদি আপনার প্রত্যেকটা কথা যখন আমি ধরবো, তখন যদি আপনি এভাবে কথাগুলো যদি চেঞ্জ করে ফেলেন পরিবর্তন। আচ্ছা দেন ওই কথাটা বাদ, আপনি আমাকে বলেন যে যেটা বোঝাতে চাচ্ছেন তখনকার যুগে যে নবী যেটা বোঝাতে চেয়েছিল সেটা এখন পর্যন্ত কি অনেকবার হয়েছে, এরকম কিছু বলেন দেখি।
আমাদের কথা কিন্তু এটা ছিল না, অনেক চলে আসছে অন্য টপিকে। আপনি আসছেন, আমি আসিনি, আপনি আপনি ভিডিওটা শুনবেন, ভিডিওটা শুনে প্রত্যেকবার নতুন নতুন টপিক কে তুলছে আপনি ভিডিওটা শুনবেন। আমি একটাও নতুন টপিক আনিনি, একটাও আনিনি, একটাও না। নতুন টপিক গুলো আপনি আনতেছেন জন্য একটার পর টানছেন। যেমন এই যে নতুন টপিক আপনি আনছেন যে কি অ্যাকচুয়াল পরিমাণ পাল্টায় নাই, কি করে তাহলে পাল্টাইলো না? আমি কিন্তু এই টপিকে আমি আসিনি, আপনি আনছেন আমাকে। আমার আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি নিজের নিজেদের লেখা কোনো কিতাব থেকে যদি কেউ আপনাকে একইভাবে প্রমাণ দেয় যে এইটা সত্য কেন, কারণ এই লোক জীবনে কোনো মিথ্যা বলে নেই, আপনি নিজেই কিন্তু মানবেন না, মানবেন আপনি রামায়ণের লেখায় এই কথাটা কখন বলেছি? আপনি বলেছেন যে এটা আমি শুধু মুসলিমদের থেকে বেশি, তখন আমি আপনাকে বলছি তাহলে আপনি আবু জাহেল থেকে কোনো সিলসিলা কোনো কারাকা দেখেন যেটা হচ্ছে আবু জাহেলের সিলসিলা আছে ভাই? আবু জাহেলের আমাদের তার নাম তো ইনফ্যাক্ট আবু জাহেল না, তাই না? আবুল হাকাম, জ্ঞানের পিতা। তার নাম তো অজ্ঞের পিতা না, জাহেলিয়াতের পিতা না, তাই না? তার নাম তো ছিল আবুল হাকাম। আপনার নবী তারে গালি দিছে, আবু জাহেল বইলা নবী তাকে গালি দিছে, একটা লোকের গালি দিছে। যে হতে পারে এটা গালি, আপনার দৃষ্টিকোণ থেকে এটা গালি হতে পারে। তাহলে আমি যদি এখন আপনার নবীকে ধর্ষক বলি, আপনার দৃষ্টিকোণ থেকে কি এটা গালি মনে হবে না? আপনি কিন্তু আরেকটা টপিকে চলে যাচ্ছেন। আপনি আপনি টপিকটা আপনি টপিকটা আমার আমার ওইটা বলেন যে আমাদের কোরআন বাদ দিয়ে আপনি যদি আপনি দাবিটা করতে চাচ্ছেন, আমি যেহেতু মুসলিম তাহলে আমি আমার পক্ষের কোরআন থেকে দেখাচ্ছি। আপনি কোরআন তাহলে তারাও তো হিন্দু, তারাও তো হিন্দু, তারা তাহলে তাদের হিন্দু থেকে যাচ্ছেন, ইসলাম বিরোধী দেখান না। আচ্ছা আপনি হিন্দু থেকে দেখান যে আমাদের নবীর এগুলো যেগুলো থেকে ইসলাম বিরোধী নামের কোনো ধর্ম আছে? যেই ধর্মের সোর্স থেকে আমি দেখাবো, আবু জাহেল ইসলাম নামে কোনো ধর্ম আছে? আপনি এখন ধর্মের কাছে যাচ্ছে আসতেছেন, এখন বলছেন যে মুহাম্মদ এগুলো, মানে আপনি কোথা থেকে জানতে চাচ্ছেন? শুনেন, আপনি কোথা থেকে জানতে চাচ্ছেন যে নবী মুহাম্মদের দলের লোকেরা তাদের বিরোধী দলের কথাগুলোকে বাদ দিয়েছে, কোন কোন কথাকে বাদ দিয়েছে, এই জিনিসটাকে কোথা থেকে রাখতে বলতেছেন আমাকে একটু বলবেন? আপনি যেহেতু মুসলিম, মানে মুসলিম না বর্তমানে, তাহলে আপনি, আমি যেহেতু মুসলিম ধর্ম থেকেই দেখাচ্ছি যে এগুলো সঠিক এই সঠিক, আপনি যদি পারেন তাহলে অন্য যেখান থেকে পারেন যে দেখান যে না। জি বললাম একটু আগে, কি বললাম একটু আগে যে হিন্দুরা ওদের ধর্ম দেখায় বলে, হিন্দু কি বলছে? আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি। আমি তাহলে আপনি আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে বলেন তো যে আপনি কি হিন্দুদের বলা ওই জিনিসটা মানেন, যে তাদের রাম সত্য কথা বলছে, রাম যা বলছে সব সত্য মানেন? সেটা মানা না মানা সেটা আমার পরের বিষয়, আমি ওই ধর্ম ওইটাই ওইটাই সর্বপ্রথম বিষয়, ওইটাই মূল ফ্যাক্টর এখানে। ওইটা আপনি যে কারণে মানেন না, আপনার তো আমি সেই কারণে মানি না। আপনি মানা না মানা, আমি তো সেই আপনি আমি বলছি আপনি মানেন, আপনি মানা না দেখান, আমি বলছি আপনি আমাকে দেখান, আমি তো বলি না যে আপনি মানেন। আপনি যেরকম ভাবে বলতেছেন না সেরকম আমি আপনাকে বলতেছি, রাম যে সত্য কথা বলে নাই ওরকম রামের সময়কার মানুষের কাছ থেকে দেখাতে পারবেন আপনি? আমি সেটা দেখাবো কেন? আমি আমারটার কথা বলছি, আমি কেন আপনাকে দেখাবো ভাই? সেটা যদি আপনি না দেখেন আমি কেন আপনাকে দেখাবো? আপনি দাবি করছেন যে না মোহাম্মদ দর্শক, মোহাম্মদ ওই, মোহাম্মদ সেই, মোহাম্মদ এগুলো মিথ্যা ওই সেই। আমি তো আমি মোহাম্মদ দর্শক অন্য মোহাম্মদ দর্শক কিন্তু ভাই আমরা আপনারা কিন্তু সবসময় বলেন, আপনারা কিন্তু সবসময় বলেন, শুনুন আপনাকে আপনারা কিন্তু সবসময় বলেন বিষয় চলেন কথা বলি, তাহলে বিষয় চলেন তাহলে কথা বলি, দর্শক ছিল কিনা চলেন কথা বলি বলবেন? আমি আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি যে আজকে আমি কোনো এসব বিষয়ে কথা বলতে আসিনি, আমি শুধু জাস্ট ওই ব্যাপারে বলতে এসেছি। আপনি আমাকে একটু বলেন, আপনি যে কারণে বা যেভাবে রামের বিরুদ্ধে কোনো কথা রাম সত্য বলে নাই এই জাতীয় কোনো কথা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো আরিফুল ভাই, আমার কথা শুনেন, কি শোনা যাচ্ছে ভাই আমাকে? আপনার কথা কিন্তু আমি শুনি, আপনি কি আমার কথা শুনেন? আরিফুল ভাই আপনার কথা কিন্তু আমি স্পষ্ট করে শুনি। হ্যালো ভাই, হ্যাঁ আমি আপনার কথা স্পষ্ট ভাবেই শুনতে পাচ্ছি। আমি এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনিনি আমি। আচ্ছা যাক, ভালো মাশাআল্লাহ আপনি শুনতে পাচ্ছেন। আমি আপনাকে বলেছি যে আপনি যেমন আপনার আপনার নবীর বিরুদ্ধে কে কি বলছে সেটা দেখাইতে বলতেছেন আমাকে, এইটা আমি যে কারণে দেখাইতে পারা আমার পক্ষে বা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, সেই কারণেই আপনার কারণে সম্ভব, আপনার পক্ষেও বা পৃথিবীর কারো পক্ষেই দেখানো সম্ভব না যে রাম রামের বিরুদ্ধে কে কে বলছিল রাম বেঁচে থাকতে বা রামের বিরোধিতা কারা কারা করছিল। আমি রাম সম্পর্কে কোনো ধারণাই আমার কাছে নেই। আমাদের কথা ছিল আজমি রাতের যে কাহিনীটা, সেটাকে আপনি বলতেন, আমি বলছি যে এটা সত্য, আপনি বলছেন সত্য না, কারণ আপনি বিভিন্ন যুক্তি দেখাইছেন। আমি বলছি যে সেগুলো যদি আমি কোনো যুক্তি দেখাই নাই সত্য না বলে, আমি কোনো যুক্তি দেখাই নাই। আচ্ছা আমি বলি বলি নি যে এটা মিথ্যা, কারণ কোনো যুক্তি আছে না, কোনো যুক্তি দেখাই নাই আমি আজ পর্যন্ত। আচ্ছা শুনেন, আমি বলেছিলাম যে এটা সেটা যদি আসলে যদি বানোয়াট হতো তাহলে তখন কেমন সাথে সাথে বলতে, এই মোহাম্মদ তুমি কি বলছো ভাই? এখন তো বলতেছি, আচ্ছা শুনুন শুনুন, এখনো তো বলতেছি, আপনি মানবেন? এখনো তো বলতেছি মানি না, আপনি 1400 বছর পরে এখন বলতেছেন, আপনার সাহাবি তো বলতে, আপনি তো নিজেই এটা প্রমাণ দিয়েছেন আপনার হাদিস থেকে, আপনি তো বলছেন যে আপনার সাহাবি আবু বকরই বলছে যেটা মানি না, কিন্তু নবী কইছে তাই মানছি। মানে ওই কথাটা কেন মানছে তারা? কারণ নবী কইছে, ওই কথাটা তো তারা প্রমাণ পেয়ে মানে নাই, ওই কথাটা কেন মানছে তারা? আপনি তো বললেন ভাই ওইটা হচ্ছে যে বিশ্বস্ততা নিয়ে আছে আলাদা টপিক। হ্যাঁ তাহলে বিশ্বস্ততার জন্য মানছে, এই তো আপনি স্বীকার করলেন, তাইলে তো তাহলে তো এটাই তো তাহলে কথা ছিল যে আপনি তো নিজেই স্বীকার করলেন যে বিশ্বস্ততার কারণে আপনারা সেটাকে বিশ্বাস করে নিয়েছেন, প্রমাণের কারণে, প্রমাণ পেয়ে তো মানেন নাই, তাই না ভাই? শুনতে পাচ্ছেন আরিফুল ভাই? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। বললাম যে আপনারা তো তার মানে আপনি তো অনেক পরের কথা, সাহাবিরা পর্যন্ত প্রমাণ পেয়ে তো বিশ্বাস করেনি, বিশ্বাস করছে কি জন্য? নবী কইছে তাই, নবীর কথাটাই তার প্রাধান্য দিচ্ছে। ঠিক আছে, এখন আমি বলতে চাচ্ছি যে তাহলে এই জিনিসটা এইটা প্রমাণ, আমি না না আমি
তাহলে নবী বলতো এই কথাটা, আবু বকর এই কথাটা বলতো, আরে না সত্যি তো এটা তার জমিরাত বলেছিল, সে তো সেই কথাটা বলনি, সে বলছে নবী বলছে আমি সেই মানছি। আপনি কথাটা যদি যদি নাও, তার মানে তার ভাই এটা তো সহজ বিষয়, তারা জানে না, আপনার বিরাজ কাহিনী ওরা জানে না তাহলে। আপনি তাহলে সেদিন কেন বলছেন যে সেই সেই কাহিনীটা থেকে নবী আরে ভাই আমি তো সব খবর তারিখ দিয়েছে? আশ্চর্য, আদাবি রেজা কাহিনী মোহাম্মদ জানছে, ওরা জানে না সেটা বলছি, মোহাম্মদ কি জানে। মোহাম্মদ জানছে? মোহাম্মদ জানছে যেমন এখন ধরেন, সেটা যেমন ধরেন কথাটা শুনুন শুনেন শুনেন, যেমন ধরেন আমি ফুফু মামার গল্প জানি, আপনি জানেন না ফুফু মামার গল্প, আপনি একটু আগে বলেছিলেন যে আবুল শুনেন জাহেল নাম আবুল শুনেন হাকাম, সেই জ্ঞানী ছিল মনে শুনে করেন না, এত না এত? হ্যাঁ বলেন দেখি। ধরেন আমি বললাম ফুফু মামার গল্প আমি জানি, আপনি জানেন না ফুফু মামার গল্প, আপনি জানেন ফুফু মামার গল্প জানেন? ইনফ্যাক্ট আপনাকে না জিজ্ঞেস আমি করছি, জানি না, জানেন জানি না। না আমি। হ্যাঁ এইটার দ্বারা কি, এইটার দ্বারা কি এইটা প্রমাণিত হয় যে আমি এই গল্পটা নতুন করে বানাচ্ছি, নাকি প্রমাণ মানে এটা দ্বারা কি এমন কিছু প্রমাণ করা যায় বা বলা সম্ভব আপনার যে আমি শুনুন, সেটা জানি না? আপনার আমারটা আপনার আর আমার বিষয়টা অনেক ব্যবধান, কারণ হচ্ছে আপনি অনেক কিছু বলেছেন যে বিষয়গুলো আমি করিনি, এমন কোন প্রমাণ দেখান যে নবী তাহলে নবী মানে আপনি তো তাহলে আমার উত্তর দিয়ে দিলেন, আপনি তো তাহলে উত্তর দিয়ে দিলেন যে এমন কিছু উত্তর দিয়ে দিচ্ছি আমি পড়ছি যেটা আপনি পড়েন নাই, সেই করেন ঘটনাটাই নাই। ঘটছে। হ্যাঁ সেই হুম, ঘটনাটাই ওখানে নবী ঘটেছে, যে পড়েছে ঠিক আছে, না নবী নবী ছিল তখনকার যুগে ঠিক আছে, কিরকম মানে যে বাংলা করতে পারতো না তখনকার ভাষা, সে পড়তে পারতো না, পড়তে পারতো না কোনো হোমার কিছু, তো তার অন্ধকবি ছিল, জ্ঞানই ছিল না। হোমারের চিনেন, হোমারের নাম শুনছেন? আজকে গিয়ে সার্চ দিবেন, হোমার লিখে, সে অন্ধকবি ছিল, পড়াতে অনেক দূরের কথা, যাই সে অন্ধ ছিল, সে যাই মহাকাব্য থাকুক ঠিক পেয়েছে, আছে, আমি আপনাকে আরো সেও দেখাতে কবিতা পারলাম যে পেয়েছে। অন্ধ অনেক মহাদ্দিস ছিল, মহাকিক ছিল, অনেক ছিল ঠিক আছে। হুম, তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি এমন কোন প্রমাণ দিবেন, আপনি হয়তো বলেন যদি আমি সেদিনই বলেছেন যদি কথা নদীতে ফলাই দেন, আপনি বলছেন যে ভাই ওর থেকে হয়তো শুনতে ভাই পাই। আপনি না হুম বললেন যে নবী মোহাম্মদ পড়তে পারতো না, আপনি না বললেন হুম যে তাহলে সে কেমনে হুম জানবে? আমি তো আপনাকে সেটারই সেটাই জবাব দিলাম, বললাম যে অন্ধ হোমার একজন হুম মহাকবি, যে একজন হুম অন্ধ অথচ সে একটা হুম একটা মহা, সে মহাকাব্য লিখে গেছে ওডিসি নামে, হুম হুম আমি ইলিয়াড আপনি ওডিসি যেটা নামে। বলছেন সবই বুঝছি, আপনার কথাটা যে অন্ধ হলে আপনি কি মুসলমান বুঝছেন হতে বলেন পারে, তো, কি বুঝছেন বলেন তো? বলছি যে আমি বুঝতে একটা পারছি, লোক না আমি পড়তে বলছি পেরেও, বুঝছি, আমি হুম বলেন না পড়তে পেরেও সে অনেকে জানতে পারে, না করে অনেকে জানতে পারে, কিন্তু নবীর সমস্ত কথাগুলো আমরা যেগুলো বলি সেগুলো অথেন্টিক, গ্যারান্টি এখনো প্রমাণ আমরা দিতে পারছি, কিন্তু আপনি এমন একটা প্রমাণ দিবেন যে হ্যাঁ এটা নবী কপি করেছে এখান থেকে, আপনি বলছেন যে হয়তো এখান থেকে বললামই কপি তো করেছে, যে কিন্তু নবীর সময় দেখুন এই যে দেখেন আপনার মক্কা কোরআন নিয়ে, যে সেটা তো দিলামই না, ভাই, নবীর যা যা ও বলছেন। দেখ আপনি আমি আপনাকে বলছি সেটা আপনি যেটা দিচ্ছেন সেটা যে এই প্রেক্ষাপটে আপনি সেটা কি প্রমাণ দিবেন? আরে ভাই রে, এই হুম প্রেক্ষাপটে যে সেটা তো, এই প্রেক্ষাপটে তো কোনো প্রমাণই নাই, আপনি তো, আমি তো বললামই যে আমি সে তো কোনো বলছি প্রমাণ যে দেয়, নবী আমার গিয়েছেন, কথাটা কি শোনেন না শুনবেন, আমার কথাটা কি হ্যাঁ শুনবেন? আমাকে জিজ্ঞেস করছেন এটা একটা বলেন, জিনিস, যে এই প্রেক্ষাপটে যেটা করছে তার প্রমাণ কি আমাকে আপনি জিজ্ঞেস বলেন। হুম বলবো আমি? আচ্ছা বলেন, হ্যাঁ তাহলে আমার কথা শুনেন মনোযোগ দিয়ে, বলছি একটা ঘটনা, আদা বিরাজের যে কাহিনীটা এটা নবী জানছে কিন্তু ওরা জানে নাই, আর কেউ জানে নেই, খাস করে কেহ মাত্র না একজন জানে কেহ কেউ না, না। সবাই না সবাই না, যারা তার যারা ওখানে যারা ছিল তাদের কথা বলছি, তারা জানে নাই, এটা কি হুম, সম্ভব হতে পারে না? এটা কি অসম্ভব মক্কায় না কেউ কিন্তু? জানে নাই, মক্কায় কেউ জানে নাই, হঠাৎ একজন জিন এসে নবীরে বলে এসেছে, তাই তো? আমি ফোফো, আমি ফোফো মামার কাহিনী জানি, আপনি জানলেন না কেন বলেন? আরে আপনি পড়েছেন, আপনি পড়তে তাহলে পারেন, নবী মোহাম্মদ আপনাকে তো শুনছে আমাদের আপনি কাছ থেকে, আমি আপনাকে বলি, আপনি জানেন, লোহার রহমান জানে, আরো 100 জন জানে, 1000 জন জানে, আপনার আশপাশ জানে, নবীর আশপাশ কেউ জানে নাই, নবী মাঝখানে জানে ভাই কেন আমি ছাড়া হঠাৎ আর কেউ করে? জানে না এখানে ফোফো মামার কাহিনী, এই যে কমেন্ট সেকশনে যারা আছে, এই পাঁচশো হুম, আমি পাঁচশো বলছি যে কিছু জন, শুনেন হুম শুনেন, ভাই আপনি আমার আপনার কথা আশপাশে, অনেক আপনার বড়, আশপাশে ভাই আপনার, আরিফুল ভাই হুম আপনি আমার কথার মাঝখানে অনেক কথা বলতেছেন আজকে, গতদিন আচ্ছা এরকম করেন, আজকে কিন্তু খুব তার এরকম জন্য হয়তো সরি, আমি ঠিক আছে, আমি আসলে সরি, আপনি সরি। আসলে সরি না, সরি হলে আপনি আমার কথার মাঝখানে মাঝখানে ব্রেক দিতেন, আমি একটা লাইন আজকে শেষ করতে আচ্ছা পারতেছি বলেন, না, আপনি প্রত্যেকটা বলেন, কথা হ্যাঁ আপনি বলেন, আলোচনা বলছেন, আমি কিচ্ছু শেষ করতে পারতেছি হুম আজকে। আচ্ছা বলেন আপনি, আমি বললাম শেষ যে করবেন কোথা থেকে আজকে? হ্যাঁ বলেন। আমি বলছি এইখানে এই মুহূর্তে এই যে 583 জন ভিউয়ার এই মুহূর্তে আছে, কমেন্ট করতেছে এর মধ্যে অনেক, 200 জন বা 10-15 জন 20 জন 30 জন পর্যন্ত যায়, এরা কেউই জানে না ফোফো মামার কাহিনী, আমি একাই জানি, আপনিও জানেন না, এইটা কি সম্ভব হয়েছে নাকি হয়নি? এর মানে এই না যে আর আপনি ছাড়া কেউ জানে না, জানি না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ জানলে বলুক এসে ফোফো মামার কাহিনী, আপনি জানলে বলেন, আপনি কেউ যদি জানে এখানে জিজ্ঞেস করেন দেখাচ্ছেন কেন, আপনি কমেন্টের ভিতরে দেখাচ্ছেন কেন, আপনার নাস্তিকতার ভিতরে যে কজন আছে আপনার আপনি আশেপাশে যারা জিজ্ঞেস, তাদের আছে, কেউ কেউ তারাও জানে জানে? কিনা জিজ্ঞেস, আপনি গিয়ে জিজ্ঞেস করে দেখেন জানে কিনা, আচ্ছা এটা আমি হচ্ছে একা ব্যক্তিগত জানি প্রশ্ন, জানি না, আপনি হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন, আপনি কিভাবে জানেন সেটা আমি এখন বলবো না, সেটা আমি পরে বলবো, না কিন্তু আপনি মানে আমাকে, আপনি হচ্ছে, আপনি শুনেন আমাকে এই আপনি দেখেন, সবাই জিতার কমেন্ট জন্য করতেছে, আসলে, শুনুন আমি আপনাকে দেখেন বলছি, সবাই আপনি কমেন্ট জিতার করতেছে জন্য, ফুকু আমাকে চেনে না, এই যে চেনে না, আচ্ছা আমি আপনাকে বলছি, আপনি জেতার জন্য আসলে কথাগুলো বলছেন, আপনি মানে আসলে জানার জন্য না ঠিক আছে, না হলে আপনি হয়তো বলতে আমি যেখান থেকে জানি, আপনি আপনি হয়তো পড়েছেন, কতটা জানার জন্য, আমি আপনি আপনাকে কতটা জানার জন্য প্রশ্ন করতেছেন যে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আর্দা বিরাজের আমি কাহিনী জানি। নিয়ে, যে আমার কথা শেষ হুম করতে পারলাম, হুম দেখছেন দেখছেন শেষ হুম করতে পারলাম না, শেষ জি করবো বলেন বলেন আমার কথাটা বলেন, এই যে শেষ করতে দিলেন না, না আমার লাইন একটা একটা কথা যখন একটা মানুষ বলতেছে পুরো আচ্ছা বলেন সেন্টেন্সটা ভাই শেষ করতে বলেন, দিতে হবে, তাই না? আমি আপনাকে বলতেছিলাম যে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আর্দা বিরাজের কাহিনীটাই যে কপি করছে, হুম এইটার রেফারেন্স দেখান, তখন আমি আমাকে বললাম, আমি আপনাকে বললাম যে ভাই আর্দা বিরাজ কেন, শুধু তার কোনো কথাই মানুষ বিশ্বাস করতো না, বলতো যে এগুলো প্রাচীনকালের রূপকথা, প্রমাণ এই যে কোরআন থেকে দেখাইছি, এইখানে কিন্তু স্পষ্ট করে বলা নাই যে কোনটা পুরাকালের কাহিনী, আর্দা বিরাজ একটা পুরাকালের কাহিনী, তাহলে তো অবভিয়াসলি এটা এই আয়াত দ্বারাই প্রমাণ করা যায়, আমি অবভিয়াসলি তো এই আপনাকে আয়াত দ্বারাই অনেক প্রমাণিত হয়, কারণ কোরআন আপনি থেকে, যদি না, কোরআন আমার থেকে কথা আমি অনেক বলতে প্রমাণ। পারলাম না, আমার কথা আমি বলতেই পারলাম না, শেষ করতে পারতেছি না, জি বলেন তাহলে, শেষ করতে পারতেছি না, আমি এইভাবে কি করে আলোচনা করবো আমি বুঝতে পারতেছি না। আমি বলতেছিলাম যে আপনি আমার কাছে যে দলিলটা চাইছেন যে নবীর কথাকে যে আর্দা বিরাজের কাহিনীটা কেউ বিশ্বাস করে না, এটা প্রমাণটা কি? হুম আমি বললাম
শুধু আড্ডা বিরাজ না তো, নবী মোহাম্মদ যত এরকম গল্প কইছে, জুলকারনাইনের গল্প কইছে, আসহাবে কাহাব মানে মানে গুহা অধিবাসী অধিবাসীদের গল্প কইছে, এরকম আদম হওয়ার কিসা কাহিনী বলছে, বিবি মরিয়ম ঈসা নবীর কাহিনী বলছে, সব কিছু সব গল্প কাহিনী শুনে তাদের লোকজনই ওখানকার লোকজনই বলছে যে এ যা বলে আমাদেরকে যা বলে সেগুলো তো সব সে পূর্বকালের উপকথা থেকে বলতেছে। তাহলে তো এই কোরআনের আয়াত দ্বারা, এখানে তো কোরআনের আয়াতে বলা নাই যে নির্দিষ্ট একটা ঘটনার সময় বলছে, বলে নাই যে ধরেন মান ধরেন শুধুমাত্র ফেরাউনের কাহিনীর বেলায় বলছে অথবা শুধুমাত্র ঈসা নবীর কাহিনীর বেলায় বলছে, এইভাবে তো বলা নাই যে শুধুমাত্র অমুক কাহিনীর বেলায় বলছে, কি সমস্ত ক্ষেত্রে যখন তার কাছে আমার আয়াতগুলো তিলাওয়াত করায় তারপরে বলছে কি আরেকটা আয়াতে যে এইগুলো পূর্ব যুগের কাহিনী যা সে মুহাম্মদ লিখে নিছে আর এইগুলো তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয়। এই যে দেখেন আপনি যে রেফারেন্সটা চাইতেছেন এটা তো শুধু আদা বিরাজের ক্ষেত্রে প্রযোজ্য না, সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আমি বলতে চাচ্ছি আমি আপনাকে অনেক প্রমাণ দিব যে কথাগুলো হচ্ছে যে কোন একটা কাহিনী বলার পরে তখন তারা বলছে যে এটা হচ্ছে পূর্ববর্তীর কথা, ঠিক আছে? কোরআনও কিন্তু যে সুবহানাল্লাহ আসরা বি আবদিহি, যে সূরা ইসরা থেকে মানে প্রথমে মানে ওই মিরাজের যে ঘটনাটা সেটা কিন্তু সেখানে বর্ণনা আছে। ওই কথাটা যদি তারা তখন বলতো তাহলে সেখানেও কিন্তু এটা উল্লেখ থাকতো যে এটা পূর্বের কথা, এবং কোরআন এবং হাদিসও এইসব ব্যাপারে মিরাজ সম্পর্কে অনেক বর্ণনা আছে। তখনকার কোন হাদিস, ঠিক আছে, এটা অস্বীকার করতেছে এরকম হাদিসের অভাব নেই, কিন্তু এরকম কোন হাদিস নেই যে নবী এটা ওখান থেকে মেরে দিয়েছে, এরকম কোনো প্রমাণ নেই। হয়তো বলবেন যে অস্বীকার, অস্বীকার মানুষ অনেকগুলো অস্বীকার করতো, এটা কেন অনেক কিছু অস্বীকার করতো মানুষগুলো, কিন্তু এই একটা ঘটনা নিয়ে আমি কথা বলছি, অন্য কোনো বিষয় নিয়ে না। এই কথা যে এই কথাটা যে নবী ওইখান থেকে কপি করেছে এরকম কোন প্রমাণ হাদিসে কোরআনে কোথাও নেই। আপনি বলবেন যে ওগুলো দেখিয়েছি, সেগুলো দেখিয়েছেন, আমি আপনাকে আরো দেখাবো যে আমি আপনাকে আয়াত নাম্বার আরো কিছু বলতে পারি যে এটা হচ্ছে কখন, যে বিভিন্ন কাহিনী বলার পরে সেই কাহিনীতে তারা ওই সমস্ত কথাগুলো বলেছে। কিন্তু এই মিরাজ সম্পর্কে বলতে গিয়ে সেখানেও কিন্তু এই কথাটা নাই, কোনো হাদিসও কিন্তু নাই যে এই কথাটা পূর্ববর্তী কথা। এখন আপনি বলেন দেখি ভাই, আপনার প্রশ্ন উত্তর আমি অলরেডি দিছি, আপনি কথা রিপিট করছেন, আমি রিপিট না 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 আপনি উত্তর আমাকে বলতে বলে আপনি এখন কথা বলতেছেন, ওটা তো উত্তর না, সেটাই বলতেছি আমি। আপনি বলতে আমার সাথে এটা আমার সাথে অন্যায় করা হচ্ছে, ঠিক আছে? আপনি উত্তর না দিয়ে, আপনি উত্তর না দিয়ে বলছেন উত্তর দিয়ে দিয়েছি আমি, কিন্তু আপনাকে থামাইনি, আপনি এখন আমাকে কথা বলতে দিতেছেন না, আমি কিন্তু আপনাকে থামাইনি, কিন্তু আপনি আমাকে থামাচ্ছেন। আপনি যদি উত্তর না দিয়ে যদি উত্তর বলেন তাহলে আমার বলা কথা বলেন, আপনি যা ইচ্ছা বলেন শুনি, আপনি যদি বলতে পারেন তাহলে বলেন। ঠিক আছে ভাই, আপনি বলেন, আপনি বলেন তাহলে আমি শুনি, আপনি বলেন। আমি আমি বলতে চাচ্ছি যে আপনি যে উত্তরটা দিয়েছে সেটা এই প্রেক্ষাপটে না, ঠিক আছে? আমি আয়াত নাম্বার দিতে পারি, সূরা লোকমানে রয়েছে, আরবার বলবেন একই কথা, আর বলবেন শান্তি হইছে চারবার বলছেন, আপনি তো এটা উপরে না দিয়ে বলতে পারেন, তাহলে আপনাকে সঠিক হইছে। আচ্ছা বলেন ভাই, আপনি চুপ করতেছেন না জন্য মানে মানে আমি কথা বলতে পারবো কিভাবে তাহলে, আপনি চুপ না করলে? আচ্ছা বলেন আপনি। হ্যাঁ তাহলে একটু চুপ করে শুনেন আমার কথা, আমি আপনার একই কথা চারবার শুনলাম, একই কথা চারবার শুনলাম যে আপনি নাকি বলতেছেন যে এই আয়াতটা যে ওইগুলো নিয়েও সেটা আমাকে প্রমাণ দিতে হবে, আর আমি আপনাকে একবারই শুধু বলেছি আর বলবো না, আর রিপিট করবো না, আমি উত্তর আপনাকে অলরেডি দিয়ে দিছি। উত্তর দেওয়ার পরেও যেহেতু আপনি বলতেছেন এইটা যে ওই ক্ষেত্রেই এইটা আমার দেখার, অথচ আমি আপনাকে বলছি যে শুধু এই ক্ষেত্রেই না, যে কোনো ক্ষেত্রে, তো আপনি তিনবার ওই কথা রিপিট করছেন, আমি তিনবার এই উত্তর রিপিট করতে পারবো না, না চাইতে চাইতেও দুইবার হয়ে গেল, মানে একবার রিপিট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি আর রিপিট করবো না। তাই আমি আমার পক্ষ থেকে আমার মতামত হচ্ছে আপনার পক্ষ থেকে আপনি তিনবার বলছেন অলরেডি, তিনবার বলছেন, আমি দুইবার বলতেছি, অর্থাৎ আপনি অলরেডি আমার চাইতে একবার বেশি আগেই বলে ফেলছেন, সেটা আমি আবারও বলতেছি যে দ্বিতীয়বার আমি বলতেছি যে ভাই আপনার উত্তর আমার অলরেডি দেওয়া হয়েছে, এবং আপনার মতামত হচ্ছে না আপনি আমার উত্তর দিতে পারেন, আপনি আমার রেফারেন্স দিতে পারেন। এইবার আমি আপনার কাছে জানতে চাইবো, ধরে নেই তর্কের খাতিরে ধরে নেই, এই বিষয়ে এক্স্যাক্টলি শুধু মিরাজের বিষয়ে কেউ কোনো দ্বিমত করেনি, আর মানে ওইটা কেন আপনার কাছে এত ইম্পর্টেন্ট ম্যাটার, বা সেই প্রশ্নটা আমাকে কেন জানতে চাচ্ছেন, তার মানে কি মিরাজ সত্য? এটা যেহেতু কেউ অভিযোগ করেন তার মানে মিরাজ সত্য? আমি বলবো এখন, হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনি যেগুলো দেখিয়েছেন, ঠিক আছে, যেগুলো দেখিয়েছেন সেগুলো কেউ অস্বীকার করেনি, বলছে এটা পূর্ববর্তী কথা, ঠিক আছে? যেমন ভাই 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 আমি এক কথা শুনবো না ভাই, চারবার হয়ে যাচ্ছে, সরি এই কথা শুনুন, আমি আপনাকে যে প্রশ্ন করছি না আপনাকে মিউট করলাম, মানে আপনি আজকে কথাই শুনতেছেন না, আপনি একই কথা এবার এবার সব চারবার বলতেছেন, এটা তো আমি শুনবো না। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন আপনি আমাকে ওই রেফারেন্সটা দেখাইতে বলতেছেন যে কোথায় কেউ একজন আরদা বিরাজের কাহিনীটা উল্লেখ করে বলতেছে যে এটা তো আরদা বিরাজের কাহিনী, এইটা কেন আপনি আমার কাছে জানতে চাচ্ছেন, মানে এইটা না থাকলে কি এইটা প্রমাণিত হয় যে মিরাজ সত্য? আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন, আগের কথা রিপিট করলে তো আমি আপনার কথা শুনবো না রিপুল ভাই, আমার তো এত সময় নেই, তাই যেই প্রশ্ন করলাম এই প্রশ্নতে আসার চেষ্টা করেন যদি আপনি আলোচনাটা আগাইতে চান, সেটা হচ্ছে কি এইটা কেন জানতে চাচ্ছেন, মানে এরকম যদি কিছু না থাকে তাহলে কি প্রমাণিত হয় মিরাজ সত্য বলে? হ্যাঁ অবশ্যই সত্য। ও এই তো তাহলে সেই একই কথায় এবারে আপনার কাছে আমি ফিরি, রাম যে এরকম রাম না কে হনুমান না কে লঙ্কা পাড়ি দিছিল, এরকম পাহাড় মাথায় করে পাড়ি দিছিল কেন? কারণ এটা তাদের ধর্মগ্রন্থে আছে এবং এটা তাদের ওই ধর্মগুরু নিজে বলছে যে আমি পাড়ি দিছি, হনুমান নিজে কইছে যে আমি উড়ছি পাহাড় মাথায় নিয়ে উড়ছি, হনুমান না রাম কে কইছে হোয়াট এভার আপনিও জানেন না আমি জানি না, যাই হোক মানে ধরে নেই যে ওদের কোন একটা কাহিনীতে আছে যে সে উইরা উইরা সে একেবারে লঙ্কায় গেছে নাকি লঙ্কা থেকে আসছে, এরকম কাহিনী ঘটছে।
এইটার বিপরীতে কোন কথা নাই। হিন্দু ধর্ম থেকে আপনি দেখাইতে পারবেন না, হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্মের কোন ধর্মগ্রন্থ থেকে আপনি দেখাইতে পারবেন না সেই সময় কেউ বলছে যে এটা তো ঘটে নাই, হিন্দু ধর্মগ্রন্থে এটা নাই, এটা হিন্দু ধর্মগ্রন্থের বাইরে আপনি হয়তো এর ওর লেখা দেখাইতে পারবেন কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে নাই। তার মানে কি হনুমানের এই যে কাহিনী উড়াউড়ির কাহিনী এটা সত্য? আমি বলতে চাচ্ছি যে হনুমানের যে কাহিনীটা, ঠিক আছে, এইটা আমি বলবো যদি অস্বীকার করতে হয় তাহলে বলবো যে আমি মানি না, আর যদি এটা যদি ঘটে থাকে তাহলে আমি বলবো যে এটা অমুকে করেছে, আপনি সেখান থেকে বলতেছেন, ঠিক আছে। আমি আপনাকে সেম বিষয়টা বুঝাতে চাচ্ছি, তারা ওই কথাগুলো বলেছে পূর্বের আমার কাহিনী কথা কথা। ভাই, আপনার মেরাজ নিয়ে আমার কথা, ওইটা আপনি যা বললেন সেম, আমার পজিশন আপনার পজিশন একদম সেম, হ্যাঁ আপনার মেরাজ নিয়ে আমার কথা যে আপনার ধর্ম থেকে বলতেছেন আপনি দেখায় যে এটা সত্য, কারণ আমার ধর্মে অন্য কেউ বিরোধিতা করে নাই, এই যে কপি করা কিনা এটা কেউ বলে নাই, সুতরাং এটা সত্য, দেখুন এই ভাই, আমি এটা বলতে যেমন আপনি চাচ্ছি বলতেন না সেরকম, এবং এবং সেই জন্য আপনি যেমন হিন্দু ধর্মটা মানেন না, হিন্দু ধর্মের ওই কাহিনীটা মানেন না, কারণ কি ওই ওই রকম প্রমাণ আপনার কাছে, আপনি কনভিন্স না ওরকম প্রমাণে, কেউই আসলে কনভিন্স হবে না, আপনিও না আমিও না, ঠিক একই ভাবে আপনার আমি জিনিস, আপনাকে বলতে চাচ্ছি, আমার কথাটা শুনেন, একই যে ভাবে বলুন দেখি। একই ভাবে আপনার জিনিসটাও আপনার নিজস্ব ধর্মগ্রন্থ থেকে, মানে যেখানে আপনি শুনছেন হাদিসেই আপনি শুনছেন যে নবী মোহাম্মদ মিরাজে গেছে, হাদিসেই আপনি প্রমাণ পাইছেন যে নবী মোহাম্মদ মিরাজে গেছে, হাদিসেই লেখা, আবার হাদিস দ্বারাই আপনি আমাকে দেখাতে চাচ্ছেন যে এই যে প্রমাণ হয় যে নবী মোহাম্মদ সত্য, মুসলিমদের লেখা কাহিনী থেকে আপনি আমাকে বিশ্বাস করতে করতেছেন, আমিও এটা আপনারটা ভাই বিশ্বাস করি না, প্রশ্নই আসে না, আপনি যেমন হিন্দুদের বিশ্বাস করার প্রশ্নই আসে না, ওরকম আমার হিন্দুদেরটাও বিশ্বাস করার প্রশ্ন আসে না, আপনারটাও বিশ্বাস করার প্রশ্ন আসে না, কারণ দুটোই আমার কাছে সেম, আচ্ছা বলবো আমি, বলেন মানে জুলকারনাইন যে ঘটনাটা তারা অস্বীকার করেনি, তারা বলছে এটা পূর্বের কথা, মুসার না ঘটনা তারা অস্বীকার না করেনি, তারা শুনতে বলছে নাই পূর্বের ভাই, কথা, যারা এইটা সব কাহিনী অস্বীকার করছে না, অস্বীকার কোনো কথা করেনি, মানে যেগুলো কথা বলছে পূর্বের কথা সেগুলো তারা অস্বীকার করেনি, এটা কিন্তু অস্বীকার করছে তারা, বুঝতে পারছেন? তার মানে আপনি বলতে ওগুলো চাচ্ছেন অস্বীকার জুলকার করবে। নাইনের বেলায়, তার মানে কি আরিফুল ভাই আপনি জুলকার নাইনের বেলায় নবী মোহাম্মদ কপি করছে এটা স্বীকার করতেছেন, আমি সেটা বলিনি, তারা বলছে এটা পূর্বের আপনি কথা। অলরেডি নিজেই বললেন, হ্যাঁ ওটা ওটা কফি, আমি যদি বলি যে কফি করছে, হ্যাঁ, তারা জিজ্ঞাসা করছে জুলকারনাইনের কথা, তখন বলছে হ্যাঁ এই যে, এই যে হ্যাঁ এটা এইভাবে, ঠিক আছে, তাদের প্রেক্ষিতে বলতে তারা বলছে যে কি এটা হচ্ছে পুরের কথা, তারা সেটা অস্বীকার তার করেনি, মানে আপনিও মানেন আমিও মানি যে জুলকার নাইনের কাহিনী নবী মোহাম্মদ কপি করছে, কপি করেনি, কেমনে ওই কাহিনী তো আগে থেকে প্রচলিত, তাহলে কপি করেনি তারা কেমনে, জিজ্ঞাসা করছে, তারা জিজ্ঞাসা করছে, তারা বলছে আপনি যদি আপনি না নবী হন বললেন, তাহলে আমাকে বলেন। আপনি না বললেন যে, আপনি না বললেন বুঝছেন, যে তারা বলছে যে এটা তো আগের কাহিনী কপি তারা করছে, জিজ্ঞাসা করছে, তারা জিজ্ঞাসা করছে, তখন নবী এই বিষয়গুলো বলে দিয়েছে তাদেরকে, ঠিক আছে। মানে আপনি তাহলে কথাটা একটু আগে কিন্তু ভিন্ন বলছেন, আপনি বলছেন যে কি বলছি, তারা এই কাহিনী শোনার পরে বলছে যে এটা কপি করছে, হুম, না এই কথা বলিনি, তারা বলছে কপি করেনি, কপি করছে এটা বলিনি, আমি বলছি তারা বলছে যে এগুলো হচ্ছে পূর্বের কথা, কারণ তারা সেটাকে বিশ্বাস পূর্বের কথা, করছে। সরি 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 কপি করছে বলেন নাই, হ্যাঁ এই তো, এই তো মানে পূর্বের কথা বলছেন, হুম, তা পূর্বের কথা বলা মানে কি কপি করা, সেটা আমি আপনাকে, আমি সেই বিষয়ে কথা বলতে এখন আসিনি, আমি বলছি যে সেটা হ্যাঁ তারা অস্বীকার এই তো করতো না, শোনেন দেখেন, শোন, আমি আপনাকে বলছি মানে এক দেখেন মিনিট শোনেন, শোনেন, মানে হচ্ছে যেটার অলরেডি আমার রেফারেন্স ভিতরে কিন্তু আছে, আপনি বলে ফেলতেছেন, আমার ভিতরে কিন্তু আপনি বলে ফেলতেছেন, আমি বলতে চাচ্ছি যে তারা সেটাকে অস্বীকার করতো না, হুম, তারা সেটাকে মানতো যে হ্যাঁ তাহলে এটা বলছে নবী, সেখানে এটা পুরো কথা তারা বলছে নবী, কফি করছে না সেটা পরের বিষয়, এটা অন্য সাবজেক্ট, আমি বলতে চাচ্ছি যে মিরাজ ঘটনা তারা অস্বীকার করতো, ওইটা অস্বীকার করেনি, তারা সে বিষয়ে বলছে যে সেটা কি পূর্বের কথা, এটা কিন্তু অস্বীকারের কথা, সেটা স্বীকারের কথা, এটা অস্বীকারের কথা, অস্বীকারের কথা হলে হয়তো কিরকম যে তুমি এটা ওইখান থেকে বলতেছো, এখানে আমি আপনাকে বুঝাতে পারছি এখন। তার মানে দাঁড়াইলো যেটার অলরেডি প্রমাণ আপনার কাছেও আছে যে ওরাও জানতো যে এটা পূর্বের কথা, হুম আপনিও মানেন যে ওরা জানতো এটা আগের কথা, অর্থাৎ অলরেডি প্রমাণ আছে যে কপি করা কাহিনী, সেইটা কপি করা কিনা সেই ডিসিশন আপনি দিচ্ছেন না না বা সেইটা না আপনি না, স্বীকার করতেছেন না, আমি কিন্তু কিন্তু কফির কোনো প্রশ্নই আসিনি, আপনি আপনি আমার কিন্তু কথা মতো কথা বললেন না এবার, না, আপনি আমার কথা উল্টা বুঝলে তো আমি বলবোই তখন, তাহলে আপনিও তো ভুলভাল বলতেছিলেন, তখনই তো আমি বলতে চাইছিলাম, আমি তো সুখে আমি বলিনি আমি আমি শখ আমি করে তো কোনো কথা বলিনি, বলি, আমি বলছি তারা সরি এটাকে ভাই অস্বীকার আজকে করেনি, আর এটাকে তারা আমি অস্বীকার করছে। না, সরি ভাই আজকে আর আমি আপনার সাথে কথা বলতে পারছি না, কারণ আপনি আপনার কথা আপনি বলার সময় আপনি ভাবতেছেন যে আপনারটা এত গুরুত্বপূর্ণ কথা যেটা আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু আমার কথাটা আমি আপনারটা নাকি ভুল বলছি এই জন্য আপনি আমার কথা জবাব দিবেন ভাই, সরি আরিফুল ভাই আজকে আর কথা বলতে পারলাম আপনার সাথে এইভাবে, যদি পরের দিন যদি এরকম শুধরাই আসতে পারেন তখন কথা হবে, তাছাড়া ভাই কথা বলতে পারবো না, সরি এত সময় নেই আমার হাতে, সরি ভাই এত একেবারে সময় নেই।